আজকে দেখাবো মিরপুরের পানির বুথ থেকে কিভাবে পানি তুলতে হয় পানি নেওয়ার জন্য সবার আগে বাসা থেকে একটা খালি কন্টেনার বা বোতল নিয়ে যেতে হবে এই রকম বুথগুলা থাকে বাহিরে মোটামুটি সবগুলো বুথেরই আমি দেখেছি নীল কালার বা আকাশি কালার করা তো বুথ থেকে পানি নেওয়ার জন্য সবচেয়ে যে জরুরি সেটা হচ্ছে কাঠ করে নিতে হবে এটা হচ্ছে বুথের মেশিন খুব বেশি ঝামেলা না এই কাঠটা করে নিলে কাঠটা এই মেশিনে দিলে অটোমেটিক পানি পড়ে কার্ডটা করার প্রসেসটাও আমি বলে দিচ্ছি যে কারো ভোটার আইডি কার্ড লাগবে আর কার্ডটা করার জন্য একশো টাকা চার্জ নেয় আর হচ্ছে যে এরপর থেকে আপনি যত পানি ভরবেন কার্ড থেকে টাকা কেটে নেবে পানি লিটার সম্ভবত আশি পয়সা বা বিরাশি পয়সা এরকম পরে এক টাকার বেশি পড়ে না তো খুব সহজেই এখান থেকে আপনি কম টাকায় বা কম খরচে পানি নিতে পারবেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে এই কার্ড দিয়ে আপনি ঢাকা শহরের যে কোনো বুথ থেকেই পানি নিতে পারবেন তো যার দূরত্ব যতটুকু সেই দূরত্বে সে হেঁটেও আসে রিক্সাও আসে তো আমার বাসার দূরত্ব মোটামুটি ভালো তাই আমি রিক্সায় করে আসতাম